আসসালামু আলাইকুম, আমরিন্স ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি প্রতিদিন রাতে খাবারের পর আমার কিচেনটা, খাবার টেবিলটা আমি যেভাবে পরিষ্কার করি এবং গুছিয়ে রাখি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন লেফট ওভার যে খাবারগুলি ছিল সেগুলো আমি এক একটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ বক্সের মধ্যে রাখলে খাবারটা ভালো থাকে। আর এরকম সাদা কালারের বক্সগুলি, মানে পানি কালারের বক্সগুলি তো রাখলে খাবারটা দেখা যায় কোন বক্সে কী আছে। তো আমি এখন খাবারগুলো বক্সে রেখে দিচ্ছি, তারপর টেবিলটা পরিষ্কার করে আমি কিচেনে চলে যাব। দুপুরবেলা যখন রান্নাবান্না করি, রান্নাবান্নার পাশাপাশি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি, কিন্তু রাতেরগুলো, রাতে সবাই খাওয়া দাওয়ার পর সবাই যখন চলে যায় বিছানায়, তখন আমি নিরিবিলিভাবে একা একা সবগুলো জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে তারপর আমি শুতে যাই, কারণ তা না হলে সকালবেলা কাজগুলো এলোমেলো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনটা ঝকঝকে চকচকে না দেখলে ভালো লাগে না। তো রুটি খেয়েছিল বাবু, তো কয়েকটা রুটি রয়ে গেছে, সেগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি। বক্সে আমি একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি, কারণ বক্সটা ফ্রিজে রাখলে বক্সটা যখন ঘামে রুটিগুলো ভিজে যায়, এই জন্য আমি একটা কাপড় দিয়ে রাখি সবসময়। তো রাতের বেলা সবাই যখন ঘুমোতে চলে যায় তখন নিরিবিলি কাজ করতেও ভালো লাগে, একা একা বাচ্চারাও ডিস্টার্ব করে না, কারণ আমরিন ঘুমিয়ে গেছে, প্রিন্স, আবদুল্লাহ, ফাতেমা ওরাও ঘুমোতে চলে গিয়েছে ওদের রুমে। তো এখন কাজ করতে কোনো ডিস্টার্ব ফিল করব না আমি। তো আমার টেবিলটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি কিচেনে চলে যাব। রাতেরবেলা কাজগুলো গুছিয়ে রাখলে সকালবেলা কাজ করতে খুব সুবিধা হয়, ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার পেলে মনটাই ভালো হয়ে যায়, ডাইরেক্ট আমি নাস্তা বানানো শুরু করতে পারি। তো আমার টেবিলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি চেয়ারগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো চলে এলাম কিচেনে, রুটি বানিয়েছিলাম আমি এখানে, তো আটার যে বক্সটা সেটা আমি এখন সরিয়ে রাখলাম, আর বাকি জিনিসপত্রগুলো আমি এখন ধুয়ে নিব। আমি এখন সব প্লেট, বাটি, হাঁড়ি, পাতিল, কড়ায়া এগুলো থেকে সবগুলো ময়লা আমি একটা বাটিতে একসাথে করে নিয়েছি, একসাথে করে সেগুলো আমি ময়লা রাখার যে আমার বাস্কেটটা সেটাতে নিয়ে নিব। তারপর আমি সবগুলো জিনিসপত্র একে একে ধুয়ে নিব। রাতের বেলা আমার বাসায় রান্নাবান্না তেমন হয় না, শুধু রাতের বেলা রুটিটাই বানানো হয়, এছাড়া দুপুরে যে রান্নাবান্না হয় সবজি, মাংস যাই হোক, তা দিয়ে রাতে রুটি খাওয়া হয়, মাঝে মাঝে ভাজি করা হয়, কিন্তু আজকে শুধু রুটিই বানিয়েছিলাম, আর কিছু করিনি। গরুর মাংস ছিল, গরুর ভুঁড়ি ছিল, সেটা দিয়ে ওরা খেয়েছে। তো এখন আমি সব জিনিসপত্রগুলো একে একে ধুয়ে নিব, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি একটা ঝুড়ি নিয়েছি, আমি থালা বাসনগুলো ধুয়ে সেই ঝুড়িটাতে পানি ঝরার জন্য দিয়ে দিব। রাত্রেবেলা এটা এভাবেই থাকবে, সকালে উঠে আমি ঝুড়ি থেকে সব কিছু গুছিয়ে ফেলব, সারা রাত্রে পানি ঝরে এগুলো শুকিয়ে থাকবে। তো আমি এখন আমার প্যানগুলো ধুয়ে নিব।
সবগুলো থালা বাসন হাঁড়ি পাতিল সব ধোয়া শেষ। এখন আমি আমার চুলার উপরটা পরিষ্কার করে নিব। যেহেতু আমি তেমন কিছু রান্না করিনি, আমার চুলোটা পরিষ্কারই আছে, তারপর আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। তারপর আমি সিঙ্কটা ধুবো, সিঙ্কের আশপাশে টাইলসগুলি আমি ধুয়ে রাখবো। যখনই রান্না করি তখনই সাথে সাথে পরিষ্কার করি, তারপর আবার রাতে যখন ঘুমোতে যাই তার আগে সব কিছু পরিষ্কার করি ঘুমোতে যাই। কাজ রেখে ঘুমোলেও শান্তি হয় না, শান্তি লাগে না। এখন আমি সিঙ্কটা ধুয়ে নিচ্ছি আগে। সিঙ্কটা ধুয়ে আমি থালাবাটি ঝুড়িটা এখানে রেখে তারপর আমি চুলাটা পরিষ্কার করব। আমি এটা একটা গেঞ্জির কাপড় নিয়েছি, গেঞ্জির কাপড় দিয়ে মুছলে পানিটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খুব মুছতেও খুব ভালো হয়। তাই আমি বাচ্চাদের পুরনো যে গেঞ্জিগুলো সেগুলো আমি একসাথে একটা ব্যাগে করে রেখে দিই। একটা কিছুদিন ইউজ করি, নষ্ট হয়ে গেলে আবার আরেকটা নেই। গেঞ্জির কাপড়গুলো ইউজ করতে খুবই ভালো হয়, আমার কাছে ভালো লাগে। তোয়ালেও আছে, মাঝে মাঝে তোয়ালেও ইউজ করি। আমি চুলাটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার আশেপাশে টাইলসগুলো পরিষ্কার করে নিব। এগুলো সব কিছু পরিষ্কার হয়ে গেলে তারপর আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিব। উপরে যে মশলার কোটাগুলো রাখি আমি, যেখানে হলুদ মরিচের কোটাটা আমি রাখি, সেখানে একটু হলুদ মরিচ তেল চিপচিপে ভাব থেকে যায়, সেটা মুছে নিলাম। তো আমি এভাবেই আমার কাজগুলো করে থাকি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্টস করে জানাবেন। যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য আরেক দিন আরেকটি ব্লগ নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।